আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত দিনদার ইমানদার পরে হেজগার মুতাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা সুরা ফাতেহা একবার পড়লে কি হয় তিনবার পড়লে কি হয় সাতবার পড়লে কি হয় চল্লিশ বার পড়লে কি হয় একচল্লিশ বার পড়লে কি হয় এবং পাঁচ শতবার পড়লে কি হয় সে সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিল সহকারে কিছু কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে আজকে তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক আমি আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনি সুরা ফাথিয়া সম্পর্কে কিছু হলেও নতুন তথ্য জানতে পারবেন কিছু হাদিস জানতে পারবেন এবং আপনি আজকের এই ভিডিওটা দেখার পর মনে মনে ভাববেন যে সুরা ফাতিহা কেন এতদিন এভাবে পড়লাম না দর্শক সুরা ফাতিহা যে এত ফজিল পূর্ণ তা আজকের এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন এই সুরাটির মতো ফজিলতপূর্ণ সুরা পবিত্র কোরআনে দ্বিতীয়টা আর নেই শুধু কোরআনে নয় তাওরাত বলেন ইঞ্জিন বলেন তারপর জাবুর বলেন তারপর আসমানি ছোট ছোট যে সমস্ত গ্রন্থ আছে সকল কিতাব বই সকল আল্লাহ আল্লাহতালার কিতাবগুলোর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে দামি যেই আয়াতের নাম বা যে সুরার নাম সেই সুরার নাম হচ্ছে সুরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ সুরা এই সুরা পাঠ করে আপনি অসাধ্যকে সাধন করতে পারবেন অসম্ভবকে সম্ভবে রূপান্তর করতে পারবেন যে রোগ ডাক্তার ভালো করতে পারে না সে রোগ আপনি ভালো করতে পারবেন মুমূর্ষ ব্যক্তিকে সুস্থ করে তুলতে পারবেন এই সুরা পাঠ করে আপনি কোনো নিয়তে পানি পান করলে আপনি সেই নিয়তে সাকসেস হতে পারবেন কোনো আশা থাকলে সে আশা পূরণ করতে পারবেন মামলা থাকলে মামলা থেকে নিষ্পত্তি হতে পারবেন যদি ছেলে মেয়ে না হয়ে থাকে সুরাটি সঠিক নিয়মে পড়লে ছেলে মেয়ে হবে যদি স্ত্রী কথা না শোনে বা স্বামী আপনাকে ভালো না বাসে দেখাশোনা না করে সুরাটি পাঠ করলে সমাধান পেয়ে যাবেন যদি নিজের ছেলে মেয়ে আপনার অবাধ্য হয় আপনার কথা না শুনে সুরাটি পড়বেন ছেলে মেয়ে কথা শুনবে যদি অভাব থাকে সুরাটি পাঠ করবেন অভাব দূর হবে যদি মামলায় পড়ে থাকে সত্য বা মিথ্যা মামলা সুরাটি পাঠ করবেন মামলা থেকে নিষ্পত্তি পাবেন রেহাই পাবেন এরপরে সুরাটি পাঠ করলে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ হয় 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 কার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট লঞ্চ ডুবে পানিতে ডুবে মানুষ মারা যায় তারপর ট্রেনে মারা যায় তারপরে বিমান ক্রাশ হয়ে মারা যায় বিভিন্ন সন্ত্রাসীর হাতে মারা যায় এই সুরাটি যদি আপনি পাঠ করেন বেশি বেশি তাহলে আল্লাহ তাল্লাহ এ জাতীয় বিপদ আপদ থেকেও আপনাকে রক্ষা করবেন এবং আপনার মাথা থেকে চিন্তা টেনশন পেরেশানি হতাশা নিরাশা হয়রানি দূর করে দিবেন আপনার কলিজায় আপনার দেলে শান্তি প্রশান্তি দান করবেন দর্শক এই কথাগুলো আমারও নয় বরং এগুলো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত তাই এগুলোর প্রমাণ যদি আপনি চান আপনাকে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে আমি হাদিসের রেফারেন্স সহকারে আজকে আপনাদের সাথে এই সুরাটি নিয়ে আলোচনা করব। দর্শক ভিডিওটি একটু বিস্তারিত হবে লম্বা হবে ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন দর্শক হজরত আবু হোরায়রা অবশ্যই তারা নাম শুনেছেন নবীজির বিখ্যাত সাহাবি আবু হুরার রাজি আল্লাহ সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হাদিস গ্রন্থ খুললেই আবু হুরায়রা রাজি আল্লাহ তাল নাম প্রতি পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় পেয়ে যাবেন এই আবু হুরায়রা মতো বিখ্যাত সাহাবি তিনি বলেছেন রাসুল সাল আলয় সাল্লাম উবাইবিন কাপকে উদ্দেশ্য করে বলেন তুমি কি চাও আমি তোমাকে এমন একটা সুরা শিক্ষা দেব যার মতো কোরআনে কোন সুরা তাওরাতে জাবুরে বা ইঞ্জিলে নেই এমনকি কোরআন শরীফও এই সুরাটির মতো আর দ্বিতীয় সুরা নেই তিনি বললেন কা বললেন হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি নামাজে কি পড়ো তখন ওই ব্যক্তি বলল যে তিনি সুরা ফাতিহা তেলাওয়াত করলেন তখন রাসুল সাল্লাম বলেন যার হাতে আমার প্রাণ সেই সত্তার শপথ অর্থাৎ নবীজি আল্লাহর কসম করে বলতেছেন তাওরাত জাবুর ইনজিল কোরআনে এরকম কোনো সুরা অবতীর্ণ হয় নাই দর্শক এই হাদিসটি দ্বারা বোঝা যায় কোরআনে যে সুরাটি আছে সুরা ফাতিহা এই সুরার মতো কোরআনেও আর কোনো সুরা নাই এমনকি এই সুরার মতো সুরা আল্লাহ মুসানবী এবং দাউদ আলাই সালামকেও দেন নেই দর্শক বারবার পঠিত ষাটটি আয়াত এই আয়াত বা ফাতিহাটি বারবার পড়া হয় নামাজের প্রতি রাখাতে পড়া হয় এরপরে অসুস্থ হলে পড়া হয় বিভিন্ন উদ্দেশ্যে পড়া হয় কোরআনে রাসুলকে উদ্দেশ্য করে আল্লাহ একটা বাণী রয়েছে আল্লাহ তালা একটা ঘোষণা আছে আর তা হচ্ছে এরকম আমি আপনাকে বারবার পঠিতব্য ষাটটি আয়াত ও মহান কোরআন দিয়েছি এখানে বারবার পঠিতব্য ষাটটি আয়াত হচ্ছে সুরা ফাতিহা আবু সাঈদ বিন মোয়াল্লা রিয়ালাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বলেন তুমি মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে কোরআনের বড় একটা সুরা শিক্ষা দেব অতবর তিনি আমার হাত ধরলেন তিনি যখন বের হওয়ার ইচ্ছা করলেন আমি তাকে বললাম আপনি কি আমাকে বলেননি আমি তোমাকে কোরআনের বড় একটা সুরাশিক্ষা দিব তিনি বললেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন এটাই বারবার পঠিতব্য ষাটটি আয়াত এবং মহান কোরআন যা আমাকে দেওয়া হয়েছে বুকারি শরীফের চৌচল্লিশশো চুয়াত্তর নম্বর হাদিসে এই কথাটি রয়েছে দর্শক শারীরিক ও কলবের অসুস্থতার কার্যকরী এই সুরা ফাতেহা অর্থাৎ শারীরিক কোনো দুর্বলতা থাকলে বা মানসিক কোনো যন্ত্রণা থাকলে এই সুরাটি পাঠ করে শারীরিক মানসিক দুর্বলতা অক্ষমতা কাপুরুষতাও দূর করতে পারবেন এর প্রমাণও হাদিসে রয়েছে বুখারি ও মুসলিমে হাদিসে এসেছে নবী আলাইহি আলুসাল্লাম কয়েকজন সাহাবী এক সফরে ছিলেন নবীজির কয়েকজন সাহাবী একটা সফরে গিয়েছিলেন তারা আরবের এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা তাদের কাছে মেহমানদারির প্রত্যাশা করলেন কিন্তু তারা তাদের মেহমানদারি করেননি ওই সাহাবারা তাদের কাছে গিয়ে বলেছিল যে আমরা আপনার কাছে থাকতে চাই আপনাদের একটু সেবা নিতে চাই আমরা তো সফরে আসছি আমাদের খাবার নাই পানি নাই ইত্যাদি তো তাদের কাছে মেহমানদারি আবেদন করলে তারা নাখোঁজ করে দিল তারা তাদের বলল তোমাদের মাঝে কি কোনো ঝাড়ফুঁককারী আছে ওই আরব গোত্রের লোকেরা সাহাবিদেরকে বলেছিল তোমরা কি কেউ ঝাড়ফুঁক করতে পারো কেননা গোত্র বা আক্রান্ত নেতাকে কামড় দিয়েছিল ফলে তার একেবারে মূর্ষ অবস্থায় সে মারা যাবে কিছুক্ষণের মধ্যে একবারে অজ্ঞান হয়ে গিয়েছে তো সাহাবার একজন বললেন হ্যাঁ অতপর তিনি তার কাছে গেলেন এবং সুরা ফাতিহা ঝাড়ফুক করলেন সুরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করলেন ফলে লোকটি সুস্থ হয়ে উঠে প্রথম যখন তাকে ঝাড়ফুঁক করলো তখন তার হুশ ফেরে আসলো দ্বিতীয়বার যখন ঝাড়ফুঁক করলো সুরা ফাতিহা পরে তখন সে উঠে বসল আর তৃতীয়বার যখন সূরা ফাতিহা পড়ে ফুক দিল তখন সে হাঁ শুরু করল সুবহানাল্লাহ কত বড় উপকার বা কত বড় ফজিলত রয়েছে সূরা ফাতিহার মধ্যে তাই তাকে একটি ছাগলের পাল দেওয়া হয় তিনি তা নিয়ে তিনি তা নিতে অস্বীকার করলেন এবং বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বলে নেব না অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা বললেন তিনি বলেন হে আল্লাহর রসুল আল্লাহর শপথ আমি তো সুরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম এতে মুসকি হাসলেন এবং বললেন তোমাকে কে বলে দিল যে এটা ঝাড়ফুঁক মানে এটা দিয়ে ঝাড়ফুঁক করা যায় কে তোমাকে শিখালো নবীজি আশ্চর্য হয়ে গেলেন অতপর বললেন তোমরা তাদের থেকে তা নাও ছাগল নিয়ে আসো এবং তোমাদের সঙ্গে আমার জন্য একটু অংশ রেখো অর্থাৎ ছাগল তোমরা শুধু একাই খেও না আমাকেও কিছু দিও খুবই আমাকে ঝাড়ফুঁক করব। ইনশাল্লাহ তাহলে আমরা সুস্থতা লাভ করতে পারব। যে কোনো রোগ থেকে আপনি বাঁচতে পারবেন সুরা ফাতিহা পড়লে এই সুরা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা তাও রাজ্যবুর কোরআনে কোনো এই সুরার তুলনায় অন্য কোনো সুরা আল্লাহ নাজিল করেন নাই বুখারি এবং মেশকাজ শরীফে হাদিসটি রয়েছে এই সুরা এবং শেষ আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি এই হাদিসটি বুখারি শরীফে রয়েছে মুসলিম শরীফে রয়েছে এই হাদিসটি আটশো ছয় হাদিসে রয়েছে দর্শক সুরাফ ফাতেহার ফজিলত সম্পর্কে মেশকাত শরীফে আটশো তেইশ হাদিসে আরও একটা চমৎকার হাদিস রয়েছে সেটা হচ্ছে যে ব্যক্তি নামাজে সুরা ফাতেহা পাঠ করল না তার সালাত অপূর্ণাঙ্গ রাসুল সাল্লাহ আল সাল্লাম এই কথাটি তিনবার বলেছিলেন অর্থাৎ সুরাফ ফাতেহা এতটাই গুরুত্বপূর্ণ যে এই সুরা পাঠ ছাড়া যদি পুরা কোরানো পড়েন তাহলেও আপনার নামাজ হবে না কিন্তু এই সুরাটি পাঠ করে একটা আয়াত যদি সাথে মিলান তাহলেই নামাজ হয়ে যাবে কত বড় গুরুত্বপূর্ণ এই সুরাটি এখান থেকেই বোঝা যায় দর্শক আবু সাঈদ হদ্রির আল্লাহ আল্লাহতালাহু বলেন একবার এক সফরে আমাদের এক সাথী জোনে গত্রপতিকে শুধুমাত্র সুরা ফাতিহা পড়ে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন এই হাদিসটি বোখারি শরীফের পাঁচ হাজার নম্বর হাদিসে রয়েছে দর্শক সুরা ফাতিহার বিশেষ মর্যাদা হলো আল্লাহ এটিকে নিজের ও নিজের বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন একে বাদ দিয়ে আল্লাহ নৈকট্য লাভ করা সম্ভব নয় আপনি যদি সুরা ফাতিহা না পড়েন আর অন্যান্য আমল করেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না সেজন্যই এর নাম দেওয়া হয়েছে উম্মুল কোরআন পবিত্র কোরআন মূলত তিনটি বিষয়ে বিন্যস্ত বা পবিত্র কোরআনে আল্লাহ তালা মূলত তিনটা বিষয়ে কথা বলেছেন তিনটা বিষয়ে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন আর তিনটা হচ্ছে তাওহিদ আহকাম নসিহত তাওহিদ আহকাম তাওহিদ মানে আল্লাহ এক এটা আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আহকাম মানি আল্লাহ তালার হুকুম এটা করতে পারবি এটা করতে পারবি না নামাজ পড়তে হবে মিথ্যা কথা বলতে পারবি না এটা আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর তৃতীয় হচ্ছে নসিহত বা ওয়াস অর্থাৎ নবীর উম্মতরা আমার হুকুম মানে নেয় যার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি ফেরাউন আমার হুকুম মানে নেয় যার কারণে তাকে নীল নদে চুবিয়ে মেরেছি নমরুদ নিজেকে খোদাই দাবি করেছিল যার কারণে আমি তাকে জুতা পিটা করেছি এরপরে আরও যে সমস্ত ঘটনা আমরা জানি কাউকে আল্লাহ তালা বানর বানিয়ে দিয়েছেন কাউকে আল্লাহ তালা অগ্নি দিয়ে ধ্বংস করেছেন তো এগুলো আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেছেন আমরা যাতে সেখান থেকে নসিহাত গ্রহণ করি উপদেশ গ্রহণ করি এই তিনটা বিষয় মূলত আল্লাহ তালা কোরআনে দিয়েছেন সুরায় এখলাস তাওহিদ পূর্ণাঙ্গ থাকার কারণে তা কোরআনের এক তৃতীয়াংশের মর্যাদা পেয়েছে কিন্তু সুরায় ফাতেহায় তিনটি বিষয় একত্রত থাকায় কারণে একত্র থাকার কারণে তা উম্মুল কোরআন বা কোরআনের সারাংশ বা সার মর্ম এই সুরার মতো সুর আর একটাও হতে পারে না এই সুরা একবার পড়লে পড়ার মতোই হয়ে যায় তাই এই সুরা আপনি পড়বেন সম্ভবত আব্বাস রাজি আল্লাহ তালা হাদিসটি বর্ণনা করেছিলেন তিনি বলেছেন যে ব্যক্তি সুরে একবার পরে সুরা ফাতিহা তাকে পুরা কোরআন পড়লে যে সুয়াব দেওয়া হয় তার অর্ধেক দিয়ে দেওয়া হবে দর্শক বুঝুন তাহলে সুরা গুরুত্ব বা সুরা ফজিলত কত বেশি এই সুরার ফজিলত আর অনেক রয়েছে সুরা ফাতিহার ফজিলত এত বেশি যে আপনার শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে মানে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন কিন্তু এই সুরা সম্পর্কে যে নবীজি এত হাদিস বর্ণনা করেছেন তা আপনার শুনতে শুনতে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন কিন্তু তা শোনা শেষ হবে না সুরা ফাতে ফজিলত অপরসীম এর ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে এর মধ্যে আরও কয়েকটা হাদিস আপনাকে উবাইবনে বলেন বলেছেন আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরাত ও ইঞ্জিলে কিছু নাজিল করেননি কি বলা হয় আসাব উল মাসানি বারবার পঠিত সাতটি আয়াত যাকে আমার ও আমার বান্ধার মধ্যে বন্টন করা হয়েছে আর আমার বান্দার জন্য তাই রয়েছে সে যা চাইবে। অর্থাৎ এই দ্বারা এটা নাসাই শরীফের আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই সুরা পাঠ করলে আল্লাহ আল্লাহতালার কাছে আমরা যা চাইবো আল্লাহ তালা আমাদেরকে তাই দান করবেন এই সুরার মাঝে একটা আয়াত হচ্ছে ইয়া কানা বুধু ওয়াইয়াকানাস্তাঈন এই আয়াতটি পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমরা তো তোমার গোলামি করি তোমার হুকুম মানি মসজিদে আসি হজে যাই রমজানের রোজা রাখি মিথ্যা বলি না সুদ খাই না এটা তো তোমাকে সন্তুষ্টি করার জন্যই করি তাই তুমি আমার মনের আশা পূরণ করে দাও এটা কিন্তু আমরা পূর্তি নামাজে আল্লাহকে বলে থাকি তাই আপনি যদি সুরা ফাতিহার মর্ম বুঝে নামাজের সুরাটি পড়তে পারেন আল্লাহ তালা আপনার মনোবাসনা পূরণ করবেন দর্শক এই সুরার ফজলত সম্পর্কে মুসলিম শরীফের তিনশো পঁচানব্বই নং হাদিসে আরও একটা চমৎকার হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু হুরায় বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা সুরা ফাতিহা পড়ো কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলামিন তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন কোনো বান্দা বলে আর রহমানের রহিম তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে বান্দা যখন বলে মাল কিয়মিদ্দিন আল্লাহ বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে বান্দা যখন বলে ইয়া কান আবুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ বলেন এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় বান্দা যখন বলে ইহদিনা মুস্তাকিম আল্লাহ বলেন এসব হচ্ছে আমার আমার বান্দার বান্দার জন্য। জন্য তাই যা মুসলিম শরীফে তিনশো পঁচানব্বই নম হাদিসে হাদিসটি রয়েছে অর্থাৎ আপনি আলহামদুলিল্লা সুরা সাতটা আয়াত পড়বেন সাতবারেই আল্লাহ তালা আপনার কথারা জবাব দেন আলহামদুলিল্লাহ বললেও আর রহমানের রহিম বললে মালিক বললে সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সাথে সাথে আল্লাহ আপনার ডাকে সাড়া দেন বা ফেরেশতাদের নিয়ে আল্লাহ তাআলা আপনার গর্ব করেন যে দেখো ফেরেশতারা তোমরা তো আমার এই বান্দাদেরকে বানাতে নিষেধ করেছিলে আজকে দেখো এই বান্দাকে যদি আমি না বানাতাম তাহলে কে আমার প্রশংসা করত। তো এভাবে আল্লাহ তালা গর্ববোধ করেন তে আমাদের উচিত সুরা ফাতিহার মর্ম বুঝে অর্থাৎ অর্থ বুঝে নামাজে সুরা পড়া সুরা ফাতিহা পড়া দর্শক এই সুরার ফাতিহার ফজিলত আরও আছে মুসলিম শরীফের আটশো নম্বর হাদিসে একটা চমৎকার ঘটনা আছে চমৎকার হাদিস আছে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন একদা রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে জিব্রাইল আলি সালাম উপস্থিত ছিলেন হঠাৎ জিব্রাইল আলি সালাম অপুর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন এ হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনোদিন খোলা হয়নি সে দরজা দিয়ে একজন অবতীর্ণ হলেন এবং কাছে এসে বললেন আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি আর তা হচ্ছে সুরা ফাতিহা এবং সুরা বাকারার শেষ দুটি আয়াত দর্শক এই হাদিস দ্বারা কি বুঝলেন আকাশের একটা দরজা খোলা হয়েছে যা আগে খোলা হয় নাই আর কে পর্যন্ত খোলাও হবে না দরজাটি শুধুমাত্র একবারেই খোলা হয়েছিল এবং ওই দরজা দিয়ে একটা ফেরিস্তা এসেছিল। এবং ওই ফেরেস্তা নবীজির কাছে এসে সুরা ফাতিহা দিলেন এবং বললেন এটা হচ্ছে বিশেষ নূর বিশেষ দোয়া বিশেষ সুরা দর্শক তাই এই দোয়াটি বা এই সুরাটি যদি আমরা পড়ি তাহলে আমরা বিশেষ নূরের অধিকারী হতে পারবো বিশেষ ফজিলতের অধিকারী হতে পারবো আর অনেক ফজিলত রয়েছে আমি আর দু চারটা ফজিলত বর্ণনা করে ভিডিওটি শেষ করব কারণ না কেননা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে দর্শক হযরত জাফের জাফর সাদেক রাদিয়াল্লাহু আল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে সুরা ফাতিহা ৪০ বার পাঠ করে পানির উপর দম করে কোন জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে সিটিয়ে দিলে আল্লাহ জ্বর এই সুরার বরকতে দূর করে দিবেন দর্শক এটিও কিন্তু একটা হাদিস এখান দ্বারা কি বোঝা গেল এই হাদিস দ্বারা বোঝা যায় যদি কোনো ব্যক্তি চল্লিশ বার সুরা ফাতিহা পরে কোনো জ্বরে আক্রান্ত ব্যক্তিকে ফু দিতে পারে তাহলে সেই জ্বরে আক্রান্ত ব্যক্তি ভালো হয়ে যাবে প্রথমে সুরা ফাঁতিয়া বার পড়বেন তারপর এক গ্লাস পানিতে ফু দেবেন তারপর সেই পানি কিছুটা ওই জ্বরে আক্রান্ত ব্যক্তিকে লাগিয়ে দেবেন তার মুখমণ্ডলে তার শরীরে ছিটিয়ে দিবেন দর্শক ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যে একচল্লিশ বার এই সুরা পাঠ করলে আল্লাহ তালা চোখের সমস্যা ভালো করে দেন আমাদের সমাজে এমন লোকের অভাব নাই যারা চোখে সমস্যায় ভোগেন না চোখ দিয়ে পানি পড়া। চোখে কম দেখা চোখে জ্বালা ফোরা করা এরপরে চোখে ঝাপসা দেখা চোখ দিয়ে পানি পড়া চোখে যন্ত্রণা সৃষ্টি হওয়া ইত্যাদি সমস্যায় ভুগে থাকে তো এই সমস্যা থেকে যদি বাঁচতে চান ফাতিহা ফাতেহা বার পড়বেন ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যে আমি বিষয়টা আবারও বলছি চোখে যদি আপনার সমস্যা থাকে তাহলে ফজরের নামাজের সুন্নাত দুই রাকাত পড়বেন তারপর যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন ফরজ নামাজের জন্য তখন সুরাটি একবার পড়বেন ফজরের নামাজের সুন্নাত ও ফরজ নামাজের আগে ফরজ নামাজের আগে সুরাটি একচল্লিশবার পড়বেন তাহলে আপনাকে ফজরের আজান দেওয়ার সাথে সাথেই দুই রাকাত সুন্নাত পড়তে হবে কেননা একচল্লিশবার পড়তে আপনার কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে তো এই সূরাটি বিশ মিনিট পর বিশ পঁচিশ মিনিট লাগিয়ে পড়বেন তারপর জামাতে শরিক হয়ে নামাজ পড়বেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ তাহলে আপনার চোখের জ্যোতি বৃদ্ধি করে দেবেন চোখের সমস্যা ভালো করে দিবেন দর্শক রাতের শেষ প্রহরে একচল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করলে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন আপনার যদি অভাব থাকে অভাব দূর হবে আল্লাহ আপনাকে সম্পদশালী করবেন সম্পদশালী হতে চায় সকলেই কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে চায় না সকলে তাই আপনি এই সুরাটি বার পড়বেন রাতের শেষ প্রহরে অর্থাৎ তাহার নামাজ যদি আপনি পড়তে অভ্যস্ত হন তাহলে তাহার সময় সময় সুরাটি বার পড়বেন অথবা তাহাজুদ নামাজ পড়তে না চাইলেও আপনি শেষ রাতে উঠে চারটা বা তিনটার সময় উঠে সুরা ফাতে একচল্লিশ বার তসবির দানা গুনে গুনে পরে তারপর আবার ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা আপনাকে সম্পদশালী করবেন দর্শক এই সুরার ফজিলত আরও অনেক রয়েছে দাঁতের ব্যথা পেটের ব্যথা মাথা ব্যথার জন্য সাতবার এই সুরা পাঠ করে দম করলে আল্লাহ পাক সেই ব্যথা ভালো করে দেন গোলাপ জাফরান এবং কস্তুরী দিয়ে চিনির রেকাবিতে ইসুরা লিপিবদ্ধ করে তার ধোয়া পানি চল্লিশ বার বা চল্লিশ পর্যন্ত রুগ্ন ব্যক্তিকে পান করালে রোগ থেকে মুক্তি লাভ হয় অর্থাৎ কোনো কঠিন যদি কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হয় খুব মারাত্মক ডাক্তারও চিকিৎসা করতে চায় না বাসায় ফেরত দিয়ে দিয়েছে তো সেই ব্যক্তির ক্ষেত্রে এমনটা আপনি করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবেন দর্শক সুরাফ ফাতিহার ফজিলত সম্পর্কে সর্বশেষ চমৎকার এবং খুবই ফজিলত গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনিয়ে ভিডিওটা শেষ করবার আর তা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের আঙ্গুলের মাথায় একবার একটা বিচ্ছ পোকায় কামড় দিয়েছিল বোল্লা পোকায় কামড় দিয়েছিল ফলে রাসুল সাল্লাহ সাল্লামের আঙ্গুলের মাথায় খুব ব্যথা করছিল বিশে জর্জরিত হয়ে গিয়েছিল তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম আয়সা রাজি আল্লাহ তালাহাকে বললেন ও আয়সা পানি নাও গরম পানি নাও এবং লবণ নাও তো রাসুল সাল্লাহ আলি সাল্লামের ওই আঙ্গুলের মাথায় গরম পানি আয়সা ঢাললেন এবং লবণ দিলেন আর অপর দিকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম সুরা ফাতিহা পরে সেখানে ফু দিলেন ফু দেওয়াও শেষ পানি দেওয়াও শেষ লবণ দেওয়াও শেষ নবীজির ওই বিষ ব্যথাও শেষ সব কিছু একত্রে ভালো হয়ে গিয়েছে তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা যদি সুরা ফাতিহা পড়ি তাহলে আমাদের ব্যথা ভালো হবে রোগ ভালো হবে আয়সারদিয়াল্লাহ তালহা নবীজিকে জিজ্ঞাসাও করেছিলেন যে ইয়ারসুল আল্লাহ আপনি এটা করলেন কেন সুরা ফাতিহা পড়লেই তো হতো আপনি আবার এই এই পানি গরম লবণ ইত্যাদি আমাকে করতে বললেন কেন নবীজি বললেন সুরা ফাতিহা দিয়ে ঝাড় ফুঁক হয় আর ওটা হচ্ছে উসিলা আল্লাহ তারা দুটার সমন্বয়ে বান্দাকে সফলতা দিয়ে থাকেন তাই সুরা ফাতিহাও আপনি পড়বেন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলবেন আপনি শুধু সুরা ফাতিহাই পড়বেন ডাক্তারের পরামর্শ মানবেন না ওষুধ খাবেন না তাহলে কিন্তু হবে না অবশ্যই ডাক্তারের পরামর্শ মানবেন এবং সুরা ফাতিহা পড়বেন ইনশাল্লাহ যে কোনো রোগ ভালো হবে আপনি চেষ্টা পরিশ্রম করবেন আর সুরাফ হাথিয়া বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ আপনার অভাব দূর হবে তো দর্শক আশা করি সুরাফ হাথিয়া সম্পর্কে বিস্তারিত একটা ধারণা আপনাকে দিতে পেরেছি আরও যদি কোনো কিছুর জানার প্রয়োজন হয় বা কোনো হাদিস বা আমার কোনো কথা অস্পষ্ট হয়ে থাকে আপনার কাছে সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তীতে সেটা স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের ইসলামিক আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা